Hello, my dear students. Welcome to online class, Department of Economics. I am here, Mohammad Zakirul Islam, in front of you from Uttar Bangla College, Kakinalal Monirhat. Today, I want to discuss with honors first year students, and today's subject is Principles of Economics. This subject is related with honors first year, Department of Sociology, Department of Psychology, Department of Statistics, Department of Social Welfare, and various types of subject. Today, I want to deliver my speech Causes of demand curve to be downward. Please let us go my main topics. Shubhriyo Shikhati Bindu, aske tomader shonge amar alochona hobe causes of a demand curve to be downward. Orthat chahida rekha bam theke ডানে নিম্নগামী হওয়ার কারণগুলি কি কি আমরা সেই বিষয়গুলি আজকে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা রেখা নিম্নগামী হওয়ার প্রধান কারণ হলো চাহিদা বৃদ্ধি। তোমরা নিশ্চয়ই জানো চাহিদা বৃদ্ধি অনুযায়ী দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এই বিপরীত সম্পর্ককে জ্যামিতিক আকারে প্রকাশ করলে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করলে আমরা চাহিদা রেখা পাই। দাম ও চাহিদার মধ্যে এই বিপরীত সম্পর্ক থাকার কারণে চাহিদা রেখা ভূমি কিংবা লম্ব অক্ষের সমান্তরাল কখনোই হয় না। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার যে সকল কারণ আছে সে কারণগুলি আমরা দেখছি। এখানে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়েছে। ও হলো মূল বিন্দু, ডি ডি হলো এখানে একটি চাহিদা রেখা। তো চিত্রানুযায়ী আমরা যদি চিন্তা করি যে যখন কোন দ্রব্যের দাম 1 টাকা তখন একজন ক্রেতা 25 একক ক্রয় করে এ বিন্দুতে অবস্থান করে। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে ক্রেতা 20 একক ক্রয় করে বি বিন্দুতে অবস্থান করে। দাম আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা এবং 4 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 15 একক এবং 10 একক হয়, ফলে ক্রেতা তখন ডি সি বিন্দু এবং শেষে ডি বিন্দুতে অবস্থান করে। তাহলে আমরা চিত্রানুযায়ী দেখছি যে দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণটা ঠিকই কমে গেছে। 1 টাকা থেকে 2 টাকা হওয়াতে 25 একক থেকে 20 একক, 2 থেকে 3 টাকা তখন 20 থেকে 15 একক হয়েছে, 3 টাকা থেকে যখন দাম আরো বৃদ্ধি পেয়ে 4 টাকা হয়েছে তখন 15 থেকে 10 এককে চাহিদার পরিমাণ নেমে আসছে। এখন আমরা এ বি সি ডি এই বিন্দুগুলি যদি যোগ করি তাহলে এই ডি ডি একটি চাহিদা রেখা পেয়েছি। এই চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার মূল কারণ হলো দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক থাকার একটি ফল। এরপরে আরেকটি কারণ হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার পিছনে এটি একটি অন্যতম কারণ। যেখানে আমরা বলেছি চাহিদা রেখার ডান দিকে নিম্নগামিতার পিছনে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করে। সাধারণত দ্রব্যের ভোগ ক্রমাগত বাড়লে দ্রব্যের প্রান্তিক একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগ কমে আসে।
দাম ও প্রান্তিক উপযোগ যখন সমান হয় তখন ভোক্তার উপযোগ সর্বাধিক হয়। কোনো দ্রব্যের দাম কমলে প্রান্তিক উপযোগ দামের তুলনায় বেশি হয়ে পড়ে, তখন দ্রব্যটি অধিক পরিমাণ ক্রয় করলে তার প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে তা আবার দামের সমান হয়। এভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে বলা যায়, দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বেশি এবং দাম বেশি হলে চাহিদার পরিমাণ কম হয়। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার আরেকটি কারণ আমরা দেখিয়েছি, সেটি হলো প্রকৃত আয় পরিবর্তনের প্রভাব, অর্থাৎ ইফেক্টস অফ রিয়াল ইনকাম চেঞ্জেস। কোন দ্রব্যের দাম কমলে সাধারণত ভোক্তার প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা বাড়ে, অর্থাৎ কোন দ্রব্যের দাম কমলে কম পরিমাণ অর্থে ক্রেতা একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে। এক্ষেত্রে একই পরিমাণ অর্থ দিয়ে ক্রেতা আগের চেয়ে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে, ফলে দাম কমার কারণে চাহিদা বাড়ে। আবার দাম বাড়লে ভোক্তার প্রকৃত আয় কমে যায়, এমতো অবস্থায় ক্রেতা তার অর্থ দিয়ে পূর্বের থেকে কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে বলে চাহিদা এখানে কমে যায়। সুতরাং প্রকৃত আয় প্রভাবের দরুন চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো পরিবর্তক প্রভাব বা বিকল্প প্রভাব, দ্যাট মিন্স সাবস্টিটিউশন ইফেক্ট। সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকলে একটি দ্রব্যের দাম কমলে সম্পর্কিত অন্য দ্রব্যের ভোগ কমিয়ে ভোক্তা সেই পরিমাণ দ্রব্য বেশি ক্রয় করে। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি ক্লিয়ার হই, চিনি ও গুড় এখানে দুইটি দ্রব্য, চিনির দাম স্থির থাকা অবস্থায় যদি গুড়ের দাম কমে যায় তবে ভোক্তা চিনির ব্যবহার কমিয়ে গুড়ের ব্যবহার বেশি করবে, অর্থাৎ গুড়ের দাম কমায় গুড়ের চাহিদাটা বৃদ্ধি পাবে। এভাবে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, ফলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার ছিল এই সকল কারণ। তোমরা বাসায় অযথা বসে না থেকে আমার ক্লাসগুলি দেখবে এবং এই বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় এই প্রশ্নের উত্তরগুলি লিখতে তেমন কোনো সমস্যা হবে না। আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে, সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।